দর্শক, আজকে আমরা কথা বলবো ঘুমের মধ্যে পায়ের মাংসপেশিতে টেনে ধরলে কী করণীয়, এই বিষয়ে কথা বলছি আমি ডাক্তার ইমিয়াছিন আলী, চেয়ারম্যান ঢাকা সিটি ফিজিওথেরাপি হসপিটাল। দর্শক, এরকম সমস্যা নিয়ে প্রায়ই আমাদের কাছে রোগীরা আসে, যারা কমপ্লেন করেন যে ঘুমের সময় খুব ভালোভাবে ঘুমাতে গিয়েছি কিন্তু রাতের শেষের দিকে হঠাৎ করে ঘুমের মধ্যেই পায়ের মাংসপেশিগুলো এমনভাবে টেনে ধরলো যে মনে হচ্ছে ছিঁড়ে যাবে, আর মানে খুবই যন্ত্রণাদায়ক একটা ব্যথা বা অনুভূতি কথা আমাদের কাছে শেয়ার করে। এটা প্রায়ই হচ্ছে এবং কেন হচ্ছে এই বিষয়গুলো নিয়ে আজকে আলোচনা করব। আসলে এটা অনেকগুলি কারণে হয়, আমরা দেখতে পাই যে বেশ কয়েকটি কারণে এই সমস্যাগুলো হয়ে থাকে। তার মধ্যে খুব কমন যেটা আমরা পাই যে পায়ের রক্তনালীগুলোতে যদি ব্লাড সার্কুলেশন কম হয় সেক্ষেত্রে এরকম হতে পারে। অনেক ক্ষেত্রে কোমর থেকে যে নার্ভটা আমাদের পায়ের দিকে গিয়েছে সেই নার্ভের উপর চাপ লেগে থাকলে এরকম হতে পারে। অনেক সময় লোকাল কিছু মাসেল স্পাজম তৈরি হয়, দেখা যায় যে হঠাৎ করে মাসেলটা পুল করলো, সে কারণে হতে পারে। কিছু ক্যালসিয়াম, ভিটামিন বা মিনারেলসের ঘাটতিজনিত কারণে অনেক সময় এটা হতে পারে। আমরা দেখি যে যে সোডিয়াম ক্লোরাইড বা পটাশিয়ামের ইমব্যালেন্স দেখে অনেক সময় এরকম হয়। তো আসলে প্রত্যেকটা রোগে আমরা যেটা সবচেয়ে গুরুত্বপূর্ণ মনে করি যে রোগটা নির্ণয় করা, যে কেন আপনি হচ্ছে, এই হচ্ছে বলে আমি একটা মাসেল রিল্যাক্সেশন খেলাম স্বাভাবিকভাবে কম থাকলো, কয়েকদিন পরে জিনিসটা আবার ফিরে আসলো, আসলে এটা ট্রিটমেন্ট না, এটা হলো সিমটোমেটিক ট্রিটমেন্ট। আমরা বলি যে রোগটা নির্ণয় করে যদি সঠিকভাবে ট্রিটমেন্টটা দেওয়া যায় তাহলে রোগটা দীর্ঘমেয়াদী ভালো থাকবেন বা সুস্থ হওয়ার সম্ভাবনা থাকে। তো এইসব ক্ষেত্রে আমরা যে অ্যাডভাইসটা রোগীদের দিয়ে থাকি, অনেক সময় শোয়ার বিছানার কারণেও হতে পারে। আমরা দেখি যে কিছু মানুষ অনেক সফট বিছানা ইউজ করে, যেটা আমাদের যে মেরুদণ্ডের যে কার্ভাচার এটাকে স্ট্রেট করে দেয়, আমাদের পজিশনাল কারণে তখন পায়ের বা হাতে পায়ের রক্তনালীগুলোতে রক্ত চলাচলে ব্যাহত হয়, এসব ক্ষেত্রেও হতে পারে। এই জন্য বলবো যারা এই ধরনের সমস্যায় ভুগছেন, অনেক সময় আমরা ইগনোর করি, একটা সময় যে চিকিৎসকের কাছে যাই কিন্তু তখন অনেক দেরি হয়ে যায়। এই জন্য দেরি না করে সমস্যাটা যখন থেকে শুরু যদি দ্রুত একজন বিশেষজ্ঞ চিকিৎসকের শরণাপন্ন হন, তাহলে আপনার যে কারণগুলোর কথা আমরা উল্লেখ করলাম কারণটা নির্ণয় করে চিকিৎসক আপনাকে একটা সঠিক গাইডলাইন বা চিকিৎসা দেবে। ধন্যবাদ সবাইকে।